এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, আমার আর মিত্রার বিয়ে যেদিন ডিসাইড হয়েছিল সেদিনই হবে। আঙ্কেল আন্টিকে জানিয়ে দাও সেটা। এত কেন কষ্ট হচ্ছে আমার? আমার এত কেন কষ্ট হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। মোহিত বাবু তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, আমিও তো চেয়েছিলাম যাতে মোহিত বাবু আর মিত্রা ম্যাডামের বিয়ে হোক। সেইটা আমি মোহিত বাবুকে আঘাত করে অতগুলো কথাও শুনিয়েছিলাম যাতে উনি আমার থেকে আরো দূরে সরে যান। কিন্তু আর যখন এগুলো সবই হচ্ছে তখন আমার এত কেন কষ্ট হচ্ছে ঠাকুর? বলে না, তুমি আমায় শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও যাতে আমি বুঝে সবটা সহ্য করতে পারি, সবটা সহ্য করতে পারি। বাবা কাঁদছে দেখ, মানে ওর তলে তলে প্ল্যানটা কি ছিল বুঝতে পারছিস তো? মোহিতের অন্য মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে বলে উনি মহারানী কাঁদছেন? নাটক বলো তো মা, আমি ওকে আশীর্বাদ করেছি, বুঝলে? ওর ভাগ্য ভালো, ওর যন্ত্র গোষ্ঠীর ভাগ্য ভালো। তাকে তুমি এবার তোমার কাজটা শুরু করে দাও, বুঝলে? আর দেরি করো না, ওকে তো বুঝিয়ে দিতে হবে যে সত্যি সত্যি ও আমাদের পায়ের জুতো। আমি দেরি কেন করবো? আমি কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি। ওয়ান্ডারফুল, সন্ধ্যেবেলাটা হোক না, দেখ না কি হয়। আরে কাঁদছে, পেয়ারের মোহিতের বিয়ে হয়ে যাচ্ছে। প্রণতি, অলোক, আরে সবাই কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো, অম্বরীশ ওয়েট করে আছে। এই তো আমি রেডি এসে গেছি। মোহনা, মোহনা কোথায় আসেনি? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, এত দেরি করলে হয়? এই তো মা, আমি রেডি হয়ে গেছি, ওই রোহিতকে ওষুধটা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। চলো বল বল বর্দা। হ্যাঁ দেরি হয়ে গেছে, কিন্তু বেরোতে হবে। হ্যাঁ আমরা তো রেডি, আসল লোক কোথায় যার জন্য যাচ্ছি? কে আসবে না? মোহিত। মা, তোমাকে এই শাড়িটা পরে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর আমাকে কেমন লাগছে বললে না তো অহনা? আরে আজকে মোহিতের বিয়ের পাকা কথা, সেই জন্য আমি অনেক বেছে বেছে এই শাড়িটা পরেছি। বলো আমাকে ভালো লাগছে? তোমাকেও খুব সুন্দর লাগছে কাকিমণি। কিন্তু অলোক, দই মিষ্টি কোথায়? এখনো তো দিয়ে গেল না। আমি ফোন করেছিলাম জেঠু মিষ্টির দোকানে, ওরা সব রেডি করে রেখে দিয়েছে, যাওয়ার সময় আমরা গাড়িতে তুলে নেবো। বেশ, তাহলে আবার কে কোন গাড়িতে যাবে সেটা ঠিক করো। প্রণতি, তুমি বাকি মেয়েদের নিয়ে একটা গাড়িতে এসো, তুই আমার সঙ্গে, আমরা মোহিতকে নিয়ে যাবো। সেটাই বরং বেটা, তাহলে চল। তুই আমি রেডি। তো সরি, ও কি ডিসাইড পড়বো সেটা ডিসাইড করতে লেট হয়ে গেল। আচ্ছা পাখিকে দেখছি না, কোথায় পাখি? পাখি, এই হ্যাঁ মোহিত বাবু আপনি কি? পাখি, আংটিটা তোমার কাছে রাখো রাখো রাখো, ওই আংটিটা তোমার কাছে রাখো। সেদিন মিত্রাকে এঙ্গেজমেন্টে পড়ানো হয়নি বলে আমার খুব কষ্ট হয়েছে, আজ আমি ওকে অবশ্যই পড়াবো। বলছি মোহিত বাবু, এত দামি আংটি আমার কাছে থাকলে আমি যদি হারিয়ে ফেলি? ও আচ্ছা আচ্ছা, না এক কাজ করো মা, তুমি এই আংটিটা রাখো, সামলে রেখো এই আংটিটা। মা, এই রিংটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট, মিত্রার হাতে পড়াতে পারলেই আমার শান্তি। বাকি তুমি আজ আমার সিদ্ধান্তে খুশি তো? আমি নিজেকে কিভাবে কষ্ট দিয়ে শেষ করে দিতে চাইছি যদি সেটা বুঝেও না বোঝো, তাহলে আমি জানবো আমি তোমাকে ভুল চিনেছিলাম। বর্দা, তাহলে আমরা বেরোই নাকি? আর অপেক্ষা কিসের? উষা কোথায়? উষাকে দেখছি না কেন? না আসলে উষার আজকে একটা ওই নাচের ইম্পর্টেন্ট ক্লাস আছে, মোহিত তো আগে থেকে বলেনি যে আজকেই যাওয়া হবে, তাই ও আজকে যাচ্ছে না।
ও আচ্ছা আচ্ছা পাখি যাবে তো আমাদের সঙ্গে, ওর কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়নি তো? মোহিত কি যে বলিস, পাখি আমাদের বাড়ির কাজের মেয়ে, ওর আবার আলাদা করে কি গুরুত্বপূর্ণ কাজ থাকবে? ওকে তো যেতেই হবে, বাইজেন্স ওখানে কোনো কাজকর্ম করার থাকলে তখন যেতে হবে পাখিকে, যাবে? হ্যাঁ তাহলে আমরা এগোই, পাখি আসুক। বেরো তোরা, দাদা আপনারা বেরোন, আমি ওই ময়রার দোকান থেকে মিষ্টি দই এসব মস্ত কিছু নিয়ে পাখিকে নিয়ে বেরোচ্ছি। হায় মোহিত, ঠিক আছে আমরা তাহলে এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল যা। আসি মা। হ্যাঁ এসো। আমি তোমার পাশে থাকতে চাই পাখি। আপনি তো এক করে আমাকে আর সাহায্য করতে আসবেন না মোহিত বাবু, আর আসবেন না। পাখি, তোর মোহিত বাবুর বিয়ে তো পাখি, প্রচুর ভাই ফরমাস কাটতে হবে কিন্তু। হ্যাঁ মোহিত বাবুর বিয়ে বলে তুই কি কাঁদছিস? না না কাকিমণি, এসব তুমি কি বলছো, আমি হঠাৎ কেন কাঁদতে যাব? সেই তো, তুই কেন কাঁদবি? চলো না, মিষ্টি নিতে হবে বললে তো, চলো চলো। হ্যাঁ দেখতো কেমন লাগছে আমাকে, ঠিক আছে? ওয়াও ভীষণ কিউট লাগছে তোকে, মিত্রায় খারাপ লাগতে পারে নাকি? মিত্রাকে দেখে মোহিত সত্যি সত্যি মোহিত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাই তো হওয়া উচিত তাই না? আমিও তো চাই যাতে মোহিত সারা জীবন আমার দিকেই তাকাক আর কারোর দিকে নয়। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবি মোহিত সারা জীবনের মতন আমারই হয়ে যাবে। সত্যি মিত্রা, তোর জবাবই নেই, তুই যে কিভাবে মোহিতকে হাত করলি, অমন একটা বড় বাড়ির হ্যান্ডসাম ছেলে তোর জন্য পারফেক্ট। আফটারনুন যে কোনো মেয়ে কিন্তু মোহিতকে দেখে পাগল হয়ে যাবে জানিস। আরে অত সহজ ব্যাপার ছিল নাকি, মোহিতকে পেতে অনেক ট্যালেন্ট দেখাতে হয়েছে আমায় বাবা। এখন তো পেয়েছিস, আর চিন্তা কি? মিত্রা যা চায় তাই পায়, তোরা তো জানিস। যদি মোহিতকে না পেতাম তাহলে তো আমার রেকর্ডটা ভেঙে যেত বল, আর আমি সেটা কি করে হতে দিই? ঠিক বলেছিস, এই চল চল এই খুশির দিন আমরা সেলিব্রেট করব। না কর না, নাচ গান করি। না 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 না